হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে লিভার নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটা বোঝার 12টি অদ্ভুত লক্ষণ নিয়ে আমরা গভীরভাবে আলোচনা করব। এই 12টি সংকেত যদি আপনি ঠিকঠাকভাবে বুঝে নিতে পারেন, তাহলে আপনি আপনার লিভারকে মারাত্মক ক্ষতিগ্রস্তের হাত থেকে যেরকমভাবে বাঁচাতে পারবেন, ঠিক একই রকমভাবে যতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে পুনরায় তার পুরনো সুস্বাস্থ্য লিভারকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে খুব সহজেই। পৃথিবীর প্রায় 25% মানুষ এই লিভারের ড্যামেজের আক্রান্ত। অনেকেই মনে করে থাকেন অতিরিক্ত পরিমাণে মদ্যপান করলে কেবলমাত্র এই লিভারের সমস্যা দেখা দেয়। ফ্যাটি লিভার এই রকম জাতীয় যে রোগের কথা আমরা শুনি, এইগুলি দেখা যায়, কিন্তু এটা একদমই ভুল কথা। শুধুমাত্র মদ্যপানেই নয়, এছাড়াও যদি অতিরিক্ত চিনিযুক্ত বা মিষ্টি জাতীয় খাবার, ওমেগা-3 ফ্যাট জাতীয় খাবার, প্রসেস করা খাবার বা বাজারে যে ক্যানগুলি পাওয়া যায়, যেগুলি পানীয় ড্রিঙ্ক যেমন পাওয়া যায় থামস আপ, কোকাকোলা, স্প্রাইট এর মতো যে পানীয় ড্রিঙ্কগুলি পাওয়া যায়, এগুলি খেলে, এছাড়া ফাস্টফুড অতিরিক্ত মাত্রায় যদি আপনি শর্করাযুক্ত খাবার খান, তাহলেও কিন্তু আপনার লিভারে এরকম সমস্যা দেখা দিতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনি দেখুন আর আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনার মধ্যে লিভারের কোনো রকম কোনো অসুবিধা তৈরি হচ্ছে কি না। যদি অসুবিধা হয়ে থাকে, ভিডিওটির শেষে আমি কিছু খাবারের কথা বলবো, কিছু প্রাকৃতিক খাবারের কথা বলবো, যেগুলি খেলে এই মারাত্মক সিচুয়েশন থেকে আপনার লিভার পুনরায় আবার সুস্বাস্থ্যে ফিরে আসবে এবং আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। 12 নম্বর যে পয়েন্টটি হলো ফ্যাকাশে পায়খানা, যেটা লিভার ড্যামেজকে ইন্ডিকেট করে। আমাদের লিভার বাইল অ্যাসিড নিঃসরণ করে, যা যাদের পায়খানা নর্মাল কালার সেটা ব্রাউন কালার, সেটাকে নর্মাল করতে সাহায্য করে। যখন লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন ড্যামেজের মুখে পড়ে যায়। তখন কি হয়, এই বাইল অ্যাসিডটা ঠিকঠাকভাবে নিঃসরণ হয় না, যার কারণে আমাদের পায়খানায় এই কালার ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করে। এরপরে পূর্ব লক্ষণটি হলো দৃষ্টিশক্তি রাত্রেবেলা বিশেষ করে কমে যাওয়া বা ঝাপসা ঝাপসা রাত্রিবেলা দেখতে পাওয়া। আসলে কি হয়, আমাদের লিভার প্রয়োজনীয় যে ভিটামিনগুলি লাগে সেগুলি সংশ্লেষ করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন ভিটামিন এ, নেটিনল মতো, যেটা খুব প্রয়োজনীয় আমাদের দৃষ্টিশক্তিকে শক্তিশালী করে রাখে, সেটা সংশ্লেষ করতে ঠিকঠাকভাবে পারে না। অর্থাৎ আমাদের দেহে যখন ভিটামিন এ ডেফিসিয়েন্সি তৈরি হয়, তখন কিন্তু এই সমস্যা দেখা যায়। এই ভিটামিন এ নেটিনল কী করে আমাদের চোখের মধ্যে যে রড সেলগুলি আছে সেগুলি রাত্রিবেলায় আমাদের দেখতে হেল্প করে, সেগুলিকে ঠিকঠাকভাবে তার স্বাস্থ্যকে মেনটেন করতে পারে না, যার কারণে আমরা রাত্রিবেলায় ঝাপসা ঝাপসা দেখতে শুরু করি বা আমাদের ঠিকঠাকভাবে দৃষ্টিশক্তি শক্তিশালী থাকে না, যার কারণে এই সমস্যা দেখা যায়। এটাকে আমরা মেডিকেল ভাষায় রাতকানা রোগ বলে থাকি। 10 নম্বর বা এর পরে যে পূর্ব লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের ডান পা বিশেষ করে ফুলে যাওয়া। আসলে এটা কেন হয়, আমাদের লিভার যখন কোনো রকমের বিপদের সম্মুখীন হয়, তখন ঠিকঠাকভাবে ব্লাডকে ফিল্টার করতে পারে না, যার কারণে আমাদের যে রক্তনালিকাগুলি আছে তার উপর প্রচুর প্রেশার ক্রিয়েট করে এবং যার কারণে এগুলি ফুলে যায়, আর যার কারণে সেখানে প্রচুর পরিমাণে জল এবং অন্যান্য লিকুইড ফ্লুইডগুলি জমা হতে শুরু করে এবং এগুলি আস্তে আস্তে ফুলতে শুরু করে। তখন আপনি কি দেখবেন, বিশেষ করে পায়ে এটা লক্ষ্য করা যায়। ডান পায়ে দেখবেন আপনি চাপ দিলে সেই জায়গাটা গর্ত হয়ে যাবে, সেটা নর্মালি টাকচারে ফিরে আসতে কিন্তু অনেক সময় লাগবে। তো একই রকমভাবে এই লিভার ড্যামেজ হওয়ার একটা বিশাল বড় সিমটম বলতে পারো। যদি এরকম কিছু হয়, তাহলে বুঝতে হবে লিভার কিন্তু বিপদের মুখে দাঁড়িয়ে আছে। 9 নম্বর যে লক্ষণটি বলবো, সেটি হলো চোখের পাতার উপরে বা নিচে সাদা সাদা গ্রোথ হওয়া বা সাদা একটা কিছু জমা হতে শুরু হওয়া। আসলে এগুলি হলো অতিরিক্ত কোলেস্টেরল,
যেগুলি জমতে শুরু করে চোখের পাতার উপরে বা চোখের নিচে। যখন লিভার ড্যামেজের মুখে বা লিভার ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, তখন আমাদের দেহে কোলেস্টেরল ঠিকঠাকভাবে ব্রেকডাউন করতে পারে না বা ভাঙাতে পারে না, এবং এক্সেসিভ যে কোলেস্টেরলগুলি জমা হতে শুরু করে সেগুলি কি হয়, চোখের পাতার উপরে বা নিচে জমতে শুরু করে। এটা একটা খুব মারাত্মক আর্লি সাইন যে লিভার আমাদের ড্যামেজের মুখে দাঁড়িয়ে আছে বা লিভার খারাপের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। 8 নম্বর পূর্ব লক্ষণটি হলো, খাওয়ার পরে আমাদের ডান দিকে পেটের উপরেই একটা চাপ অনুভূত হবে এবং ব্যথার মতো একটা সমস্যা কিন্তু শুরু হবে। আসলে কি হয়, লিভার যখন ড্যামেজের মুখে দাঁড়িয়ে থাকে তখন ফ্যাটি লিভারের মতো সমস্যা তৈরি হয়, তখন পিত্তরস ঠিকঠাক মতো নিঃসরণ করতে পারে না, এবং এর ফলে কি হয়, পিত্তরসের সঙ্গে লিভারের যে কানেক্টেড যে নালীগুলি থাকে সেগুলি মধ্যে এই পিত্তরস জমার বাতে শুরু করে। তো খাওয়ার ফলে কি হয়, ওই পিত্তরস ঠিকঠাকভাবে আসতে পারে না এবং সেগুলি কি হয়, প্রেশার ক্রিয়েট করে, যার ফলে সেখানে একটা চাপ সৃষ্টি হয় এবং ব্যথা অনুভব হতে শুরু হয়। এছাড়া আমাদের ফেনিক নার্ভের উপরেও চাপ ক্রিয়েট করে, যে ফেনিক নার্ভের আমাদের কাঁধের এই পাশ দিয়ে পেছনের দিকে গেছে। তো আপনার ডান দিকের এই কাঁধের কাছে কিন্তু একটা চাপ অনুভূত হবে এবং ব্যথার মতো সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করবে। 7 নম্বর অদ্ভুত পূর্ব লক্ষণ হলো, যখন লিভার ড্যামেজ হতে শুরু করবে বা নষ্ট হতে শুরু করবে তখন কি হয়, আমাদের গায়ে লালচে কালারের কিছু স্পট বা র্যাশ দেখা দিতে শুরু করবে। আসলে কি হয়, লিভার যখন নষ্ট হতে শুরু হয় তখন এই প্রয়োজনীয় প্রোটিনকে সংশ্লেষ করতে পারে না, যেগুলি আমাদের দেহে রক্তক্ষরণকে তনুচিত করতে হেল্প করে, যার ফলে কি হয়, এই রকম লালচে কালারের স্পট যেগুলি মনে হবে স্কিনের আড়ালেই এই চামড়ার নিচেই মনে হবে রক্তক্ষরণ হতে শুরু হচ্ছে। তো যখন প্রয়োজনীয় প্রোটিন আমাদের লিভার ঠিকঠাক মতো সংশ্লেষ করতে পারে না তখন স্বাভাবিকভাবেই আমাদের ত্বকের নিচে, বিশেষ করে পায়ে এবং হাতের চামড়া বা ত্বকের নিচে এরকম লালচে কালারের স্পট দেখা দিতে শুরু করবে, যেটা লিভার ড্যামেজকে ইন্ডিগ্রেট করে। 6 নম্বর পূর্ব লক্ষণ, যেটা লিভার ড্যামেজের একটা বিশেষ ইন্ডিকেশন হতে পারে, সেটা হলো আমাদের পায়ের গোড়ালিতে ফাটলের সৃষ্টি হওয়া। আপনি খেয়াল করে থাকবেন, যদি কারো দেহে বিশেষ করে পায়ের গোড়ালিতে খুব তাড়াতাড়ি এবং অনেক দিন ধরে ফাটলের সৃষ্টি হওয়ার মতো সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু সেটা বিপজ্জনক হতে পারে, লিভার ড্যামেজের একটা মারাত্মক ইন্ডিকেশন হতে পারে। এটি কেন হয়, কারণ আমাদের দেহে যে B3 বা নিয়াসিন নামক যে ভিটামিন, সেটা কী করে, আমাদের দেহে যে ডেমি সেলগুলি থাকে তাকে রিফেয়ারিং করতে সাহায্য করে। তো যখন লিভার ড্যামেজ হতে শুরু করে বা লিভার নষ্ট হতে শুরু করে তখন আমাদের দেহে থাকা যে স্টোর, এই স্টোর আগে থেকে থাকা যে ভিটামিন B3গুলি থাকে সেগুলিকে কাজে লাগিয়ে দেয়, ওই লিভারের সেল বা টিস্যুগুলিকে রিপেয়ারিংয়ে কি হয়, আমাদের দেহে একটা স্বাভাবিকভাবে ভিটামিন B3 ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায় বা ঘাটতি তৈরি হয়ে যায়, যার কারণে কি হয়, আর এই ভিটামিন B3 কী করে, আমাদের ত্বকের মসৃণতা বা যে স্বাস্থ্য সেটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে সাহায্য করে। তখন এই ভিটামিন B3 ঘাটতি শুরু হয়, তখন আমাদের দেহের বিশেষ করে পায়ের গোড়ালিতে ফাটল হতে শুরু করে, সেটা লিভার ড্যামেজের একটা মারাত্মক পূর্ব লক্ষণ যেটা আপনাকে এড়িয়ে যাওয়া যাবে না। 5 নম্বর পূর্ব লক্ষণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো হাতের তালুতে বা পায়ের তালুতে অতিরিক্ত মাথায় চুলকানি শুরু হওয়া। লিভার যখন নষ্ট হতে শুরু করে তখন ঠিকঠাকভাবে এর কার্যক্ষমতা করতে পারে না বা হারিয়ে ফেলে, যার ফলে কি হয়, আমাদের রক্তকেও ঠিকঠাকভাবে ফিল্টার করতে পারে না, রক্তে হিস্টামিন নামক একটা কম্পাউন্ড মাত্রা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। এই হিস্টামিন যদি আমাদের রক্তে বেড়ে যায় তাহলে আমাদের দেহে কিছু চুলকানির মতো সমস্যা দেখা দিতে শুরু করে।
এটা বিশেষ করে খেয়াল করা যায় যে হাতের তালুতে বা পায়ের তালুতে অতিরিক্ত মাত্রাতে চুলকানির মাত্রা সৃষ্টি হয়, যেটা আপনার লিভার ড্যামেজকে ভালোভাবে ইন্ডিকেট করে। পরের 4 নম্বর পূর্ব লক্ষণ যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের হাতের বা পায়ের নখগুলি সাদা হয়ে যাওয়া পুরোপুরি অথবা কিছুটা পরিমাণ সাদা হয়ে যায়। এটা কেন হয়? যখন লিভার কার্যক্ষমতা ঠিকঠাকভাবে করতে পারে না, তখন ব্লাডকে ঠিকঠাকভাবে ফিল্টার করতে পারে না, তার ফলে কি হয়, নখের যে বেদটা আছে সেখানে ঠিকঠাকভাবে অক্সিজেনের সাপ্লাই হয় না, যার কারণে ওটা সাদাতে কালারের হয়ে যায়, যেটা আমাদের লিভার ড্যামেজকে দারুণভাবে কিন্তু রিপ্লিয়েট করে। আপনার যদি হাতের বা পায়ের নখ যদি সাদা কালার হতে শুরু করে বা অর্ধেক যদি সাদা হয়ে যায় আর অর্ধেক পিঙ্কিস কালারের থাকে, তাহলেও কিন্তু আপনাকে এড়িয়ে যাওয়া যাবে না, আপনার অবশ্যই ইমিডিয়েট চিকিৎসা শুরু করা উচিত, আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ শুরু করা উচিত। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা আমাদের লিভার ড্যামেজকে খুব দারুণভাবে ইন্ডিকেট করে, সেটা হলো আমাদের প্রস্রাবের রং কিন্তু কালচে হতে শুরু করবে, কালচে হলুদ বা কালচে লাল হতে শুরু করবে। এটা কেন হয়? যখন হিমোগ্লোবিন আয়ুকাল শেষ হয়ে যাবে তখন এটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার ফলে বিলুলুবিন এবং আরও অন্যান্য কম্পাউন্ড তৈরি হয়, আর লিভারের প্রধান কাজ হলো এই বিলুলুবিন সহ আরও যে অন্যান্য কম্পাউন্ড তৈরি হয় RBC বা হিমোগ্লোবিন ভেঙে যাওয়ার পর সেটাকে অবজর্ব করে পুনরায় কাজে লাগানো। যখন এই লিভারটা কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, লিভারের সঙ্গে যখন পিত্তথলি ও ঠিকঠাকভাবে বিলুলুবিনকে সংশ্লেষ করতে পারে না বা তাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে না, তখন এই এক্সট্রা বিলুলুবিন প্রস্রাবের সঙ্গে দেহের বাইরে কিন্তু বেরোতে শুরু করে, যেটা লিভার ড্যামেজের একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেট। আচ্ছা, এরপরে 2 নম্বর যে গুরুত্বপূর্ণ পূর্ব লক্ষণ, যেটা আমরা অধিকাংশ মানুষকেই দেখে থাকি, সেটা হলো আমাদের ত্বকের রং হলুদ হতে শুরু করে, চোখের ভিতরে হলুদ হতে শুরু করে, নাকের উপরে হলুদ হতে শুরু করে। এটা কেন হয়? এটা এই বিলুলুবিন ঠিকঠাকভাবে লিভার বা পিত্তথলি সংশ্লেষ করতে পারে না, তখন এক্সট্রা বিলুলুবিন আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে। লিভার যেহেতু তার কার্যক্ষমতা নর্মালভাবে করতে পারে না, কারণ রক্তকে ঠিকঠাকভাবে ফিল্টার করতে পারে না, যেটা লিভারের গুরুত্বপূর্ণ কাজ, যখন এটা ফিল্টার ঠিকঠাকভাবে করতে পারে না, তখন এই বিলুলুবিন আবার আমাদের ত্বকে যে লেয়ার আছে এই লেয়ারের কাছে এসে জমা হতে শুরু করে, যার কারণে এরকম হলুদ রং হতে শুরু করে আমাদের ত্বকের নিচে। আর জন্ডিস যে সমস্যা আমরা জানি, জন্ডিস হলে বিশেষ করে এরকম সমস্যা কিন্তু দেখা যায় বা এরকম উপসর্গ দেখা যায়। এছাড়াও হেপাটাইটিস এ, হেপাটাইটিস বির মতো সমস্যা যদি হয়, তবুও কিন্তু এরকম হলুদ রঙের যে সিমটমগুলি কথা আমরা বলছি, সেগুলি চোখের হলুদ হয়ে যাওয়া, চামড়ার রং হলুদ হয়ে যাওয়ার মতো, আরও বিভিন্ন অংশ ফ্যাকাশে হয়ে যাওয়া, একদম মুখ পুরো চেহারা, এটা কিন্তু দেখা দিতে শুরু করবে। এটা কিন্তু আপনার লিভারের সিরিয়াস কন্ডিশন তৈরি হয়েছে সেটাকে ইন্ডিকেট করে। 1 নম্বর এবং সর্বশেষ যে পূর্ব লক্ষণগুলি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের দেহে বিশেষ করে পায়ে বা চামড়ার যে কোনো অংশে স্পাইডার ব্যান্ড তৈরি হওয়া। এই স্পাইডার ব্যান্ড কী রকম দেখতে হয়? এগুলি ডট ডট হয়, বিন্দু বিন্দু আকারের হয় এবং এগুলি এক্সিসিং যে বর্জ্য পদার্থ আমাদের দেহে সেগুলি জমা হতে শুরু হওয়ার ফলে এগুলি ড্যামেজ হতে শুরু করে এই রক্তনালিকাগুলি, কারণ যেহেতু লিভার ঠিকঠাকভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলে, সঠিকভাবে কাজ করতে পারে না, রক্তকে ফিল্টার করতে পারে না, আমাদের রক্তে থাকা বর্জ্য পদার্থগুলিকে ঠিকঠাকভাবে দেহের বাইরে বের করতে পারে না, তার কারণে সেগুলি কি হয়, জমা হতে শুরু করে অতিরিক্ত পরিমাণে এবং এইরকম ছোটো ছোটো বিন্দু আকারে কিন্তু জমা হতে শুরু করে। আমাদের দেহের বিভিন্ন অংশে তো এটাকে আপনাকে একদম এড়িয়ে যাওয়া চলবে না। এই সিমটম যেগুলি বললাম, এটি একটি অথবা একাধিক যদি আপনার মধ্যে দেখা দিতে পারে বা দেখা দিতে শুরু করে,
তাহলে অতি সত্বর নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেওয়া উচিত, অতি সত্বর চিকিৎসা শুরু করা উচিত, শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। সৌভাগ্যবশত আমাদের লিভারের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যে নিজ থেকে সেরে উঠতে সক্ষম। যদি আমরা সামান্য হেল্প করি, আমাদের খাদ্য তালিকাকে সামান্য ম্যানেজ করতে শুরু করি, কিন্তু লিভারের ফ্যাটি লিভারের মতো সমস্যা, লিভার ড্যামেজ হতে শুরু হওয়া করছে, এরকম সমস্যা কিন্তু আমরা খুব সহজেই বেঁচে উঠব। তো লিভারের এই মারাত্মক সমস্যা হাত থেকে বাঁচতে আপনাকে যেগুলি করা উচিত সেগুলি হলো: 1. অতিরিক্ত চিনি, শর্করা এবং ময়দাযুক্ত খাবার এড়িয়ে যেতে হবে, যেমন হলো রুটি, বিস্কুট, পাউরুটি, কেক, এছাড়া ওই যে বাজারে প্রসেস করা খাবারগুলি পাওয়া যায় যেগুলি কার্বোহাইড্রেটযুক্ত অতিরিক্ত পরিমাণ বা চিনিযুক্ত অতিরিক্ত পরিমাণে, যে পানীয় ড্রিঙ্কগুলি যেমন স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস, থামস আপ এরকম কিছু, এগুলিকে এড়িয়ে যেতে হবে। এছাড়া যখন ফ্যাটি লিভার বা লিভার অতিরিক্ত পরিমাণে নষ্ট হতে শুরু করে তখন কি হয়, এটা আমাদের দেহে প্রাকৃতিক সুগার বা ফ্রুক্টোজ ঠিকঠাকভাবে সহ্য করতে পারে না, অর্থাৎ ফলে রসকেও আপনার এড়িয়ে যেতে হবে খুব শীঘ্রই, না হলে কিন্তু লিভারের এই ড্যামেজিংকে কোনো রকমভাবে আটকাতে পারবেন না। 2. যেটা আপনি করতে পারেন সেটি হলো অতিরিক্ত তেঁতু খাবার, সবজি যেটি আছে সেগুলির সঙ্গে সালফারযুক্ত খাবার, যে সবজিগুলি আছে সেগুলিকে আপনি খাওয়া শুরু করতে পারেন, যেমন পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, এছাড়াও ব্রোকলি, যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, এইগুলিকে বেশি বেশি পরিমাণে খাওয়া শুরু করতে হবে। 3. হলো প্রতিদিন 1 চামচ হলুদ মিশিয়ে 1 কাপ কফি খাওয়ার একটা অভ্যাস তৈরি করুন। এই কফিতে থাকা যে ফোনিফেলন এবং হলুদে থাকা যে ফ্যাটি নিউট্রিয়েলগুলি মজুদ থাকে সেগুলি আমাদের যে লিভারে যে ড্যামেজ হওয়া সিলভার টেসুগুলিকে রিপেয়ারিং করতে যেরকমভাবে হেল্প করতে দারুণভাবে সঙ্গে আপনার লিভারকে সুস্বাস্থ্য মেনটেন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4. হলো প্রতিদিন আপনাকে 2 থেকে 2.5 লিটার জল পান করার অভ্যস্ত করতেই হবে, সঙ্গে আপনি লেবুর জল খেতে পারেন বা লেবু পানিও খেতে পারেন, এটাও আমাদের লিভারের স্বাস্থ্যকে মেনটেন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5. যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আপনার ফলো করা উচিত সেটা হলো প্রতিদিন যে ক্যালোরি চাহিদা আছে যেটা সারাদিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে খেয়ে নিন, আর বাকি যে 18 ঘন্টা আপনি না খেয়ে থাকুন কোনো কিছু, শুধুমাত্র জল ছাড়া। এটাকে বলা হয় ইন্টারমিটিং ফাস্টিং। তো ইন্টারমিটিং ফাস্টিং আপনি আমার অ্যাকর্ডিং টু মি আপনি দুপুর 12টা থেকে 6টার মধ্যে আপনার সমস্ত ক্যালোরি খেয়ে নিতে পারেন, বাকি যে সময়টা আপনি না খেয়ে থাকতে পারেন, এবং এটা যে মেনে চলতে হবে তা নয়, আপনি আপনার যে লাইফস্টাইল সেরকমভাবে একটা টাইম সেট করুন। 6. লাস্ট যেটা আপনার ফলো করা উচিত সেটা হলো আমাদের যে সব তেলগুলি প্রদাহ তৈরি করে সেই তেলগুলিকে এড়িয়ে যাওয়া উচিত, যেমন সয়াবিন অয়েল, রেপসিড অয়েল, এছাড়াও আরও অন্যান্য যে তেল আছে এর পরিবর্তে কি করা উচিত, কোকোনাট অয়েল বা এক্সট্রা বার্জিত অলিভ অয়েল অবশ্যই খাওয়া অভ্যাস শুরু করা উচিত। অতি শীঘ্রই তখনই কিন্তু এইরকম একটা মারাত্মক সিচুয়েশন থেকে আপনি রক্ষা পাবেন। তো আশা করি আজকের দেওয়া তথ্য খুব পছন্দ হয়েছে, আর এই যে পূর্ব লক্ষণগুলির কথা বললাম তার মধ্যে যদি কোনোটা দেখা যায় আপনার দেহের মধ্যে তাহলে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আর চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, রোগমুক্ত থাকেন। ধন্যবাদ।